হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের স্পিডটা বাড়াতে পারি যাতে করে আমাদের ইউজাররা বেটার এক্সপিরিয়েন্সটা পায়। তো বেসিক্যালি আমরা কোডিং করার সময় এটা ভুলে যাই, অনেক ছোটোখাটো সিলি মিস্টেক করে, যেগুলোর কারণে আমাদের ওয়েবসাইটের লোডিং স্পিডে অনেক খারাপ ও প্রভাব ফেলে। তো আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা এই যে এই ওয়েবসাইটের লোডিংয়ের যে প্রবলেমটা আছে রেখে কিছুটা হলেও যাতে ফিক্স করতে পারি, এর জন্য আজকে আমরা কথা বলবো। তো আমাদের টপিকগুলো হচ্ছে, টপিকগুলো দেখি নি আমাদের, তো এখানে আমরা দেখতেছি যে এখানে আমরা কিছু তালিকা লিখছি যে একটা খারাপ লো স্পিড ওয়েবসাইটটা সাধারণত কি ধরনের প্রভাব ফেলে সেটার জন্য আমরা কিছু তালিকা লিখছি। সেটা হচ্ছে 11% পর্যন্ত পেজের ভিউটা কমে যায়। সাধারণত যখন মানুষ কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করে, তো ওয়েবসাইটে যখন স্লো হয় তখন কিন্তু সে ওয়েবসাইট থেকে সাথে সাথেই ব্যাক নিয়ে নেয়, ঠিক আছে। সে কিন্তু তার যখন কারণে যে ওয়েবসাইটে যে বাউন্স রেটটা আছে এটা অনেক পরিমাণে বেড়ে যায়, এবং এটার ফলে 11% বা আরও বেশি, আমি তো 11% একটা অ্যাভারেজে বলছি, তো মিনিমাম 11% ভিউস পর্যন্ত কমে যায়। তারপর কাস্টমারের স্যাটিসফ্যাকশনটা আছে এটাও কমে যায়, সাথে সাথে কাস্টমারের যে কনভার্সন প্রসেসের মধ্যে কিন্তু অনেক খারাপ একটা প্রভাব ফেলে। বিকজ আপনার যখন আপনি ধরেন একটা ই কমার্স ওয়েবসাইট যদি খুলেন, তাহলে ই কমার্স ওয়েবসাইটের সার্ভিস তো তখনই আপনার বিক্রি হবে যখন মানুষরা ঠিকমতো ওয়েবসাইটটা ভিজিট করতে পারবে, ওয়েবসাইটে ঠিকমতো তারা তাদের কাজগুলো করতে পারবে। কিন্তু তারা যদি ওয়েবসাইটে একটা কাজ করতেই তাদের অনেকক্ষণ সময় লাগে যায়, তাহলে তারা বিরক্ত হয়ে যাবে এবং তারা ওই ওয়েবসাইটে যাবে না। তো এটা কিন্তু খুবই খারাপ প্রভাব ফেলে। তো এখানে আমি নিচে একটা ইয়ে লিখছি যে সাধারণত 47% কাস্টমাররা 2 আর 3 সেকেন্ড পর্যন্ত কিন্তু ওয়েট করে একটা ওয়েবসাইট লোড নিতে, না হলে তারা মানে লিভ নিয়ে নেয়। এতে করে ওয়েবসাইটে যে বাউন্স রেটটা সেটা খুব খারাপ পরিমাণে বেড়ে যায়। তাই আমাদের দরকার যে একটা সাধারণ যে ওয়েবসাইটে, সাধারণত একটা ওয়েবসাইটের যে স্ট্যান্ডার্ড লোডিং টাইম আছে সেটা হচ্ছে 3 সেকেন্ড। তো আমাদের ওয়েবসাইটের লোডিং স্পিডটাও আমাদেরকে এই 3 সেকেন্ডের মধ্যে মেনটেন করা উচিত। আমি এখানে একটা প্রেজেন্টেশন লিখছি যে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটটা দেখি। তো যখন একজন ইউজার তার ব্রাউজারের দ্বারা সার্ভারের মধ্যে কোনো একটা ওয়েবসাইটের জন্য সার্চ করে, যেমন আমরা লিখি ধরো www.facebook.com, এরকম যখন আমরা কোনো একটা ওয়েবসাইটের জন্য আমরা সার্চ করি, তখন এই সার্ভার থেকে কিছু ফাইল, যেগুলো ওয়েবসাইটের মেইন ফাইল, সেগুলো আমাদের ব্রাউজারের মধ্যে ফেরত আসে। দেন ওই ব্রাউজারটা কী করে, ব্রাউজারটা ওই যে মেইন ফাইলের যে কন্টেন্টগুলো আছে এগুলোকে ডাউনলোড করে, যেমন HTML, CSS, তারপর JavaScript, এবং যে ইমেজগুলো আছে এগুলো সবগুলোকে ব্রাউজারকে ডাউনলোড করতে হয়, এবং ডাউনলোড করার পর ব্রাউজারটাকে রেন্ডার করে, এবং রেন্ডার করার পর ইউজারটা তার পছন্দ অনুযায়ী কন্টেন্টটা দেখতে পারে। তো এখানে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, যেখানে যে প্রথম পার্টটা আছে, যেমন একটা ইউজার সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠায়, বা সার্ভার বাদ দেন আমরা কোনো একটা সোজা কথা বলি, কোনো একটা ব্রাউজারের মধ্যে যখন আমরা কোনো একটা কিছু সার্চ করি, তখন এটা ব্রাউজারের কাজ হচ্ছে, বাকিটা হচ্ছে সার্ভারের কাজ। সার্ভারটা কীভাবে আমাদের যে রিকোয়েস্টটা আছে সেটা নিবে এবং আমাদেরকে রেসপন্সটা ফেরত দিবে। তো এক্ষেত্রে আমরা কিছু করতে পারি না, কারণ এটা সম্পূর্ণ সার্ভারের হাতে। কিন্তু এরপরের যে পার্টটা আছে, যেমন যে পার্টটা আমাদের ব্রাউজার প্লে করে, যেমন যখন সার্ভার থেকে কোনো ফাইল বা রেসপন্সটা ফেরত আসে, তখন আমাদের ব্রাউজারটা ফাইলগুলোকে ডাউনলোড করে এবং রেন্ডার করে। এখানে আমার একটা পার্ট দেওয়া উচিত ছিল, আমি অ্যাকচুয়ালি মনে নাই আমার, সেটা হচ্ছে রেন্ডারিং করা। তো ডাউনলোড করার পর এটাকে রেন্ডার করে, দেন আমরা আমাদের ওয়েবসাইটটা দেখি। তো এখানে ডাউনলোড এবং রেন্ডারিং এই সময়টা আমাদের হাতে আছে যে আমরা এটা করে আমরা তাড়াতাড়ি আমাদের একটা ওয়েবসাইটের কন্টেন্টগুলো দেখতে পারি। তো আমরা আজকে এটা দেখবো যে কীভাবে আমরা একটা যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের ডাউনলোড বা রেন্ডারিং সময়টা কীভাবে কমিয়ে আনা যায়। তো আজকে আমাদের আলোচনা যে মেইন টপিকগুলো আছে সেটা হচ্ছে রাইট ক্লিনার HTML, কীভাবে আমরা HTMLটাকে সুন্দর মতো লিখতে পারি আমাদের HTML যাতে হ্যান্ডেল করতে সহজ হয়। তারপর ইনলাইন CSS এবং JavaScript কীভাবে আমরা অ্যাভয়েড করতে পারি। তারপর লোড JavaScript ফাইল অ্যাসিঙ্ক্রোনাসলি, যাতে করে মানে এটা আমাদের মেইন লোডিং ফাইলে কোনো সমস্যা না দেয়। দেন ইউটিলাইজ দ্য পাওয়ার অফ ফাইলস, মিনিফাই অ্যান্ড কম্বাইন দ্য ফাইলস, এটা হচ্ছে একটা খুবই ভালো একটা পদ্ধতি আপনার ওয়েবসাইট বা আপনার ফাইলের যে সাইজগুলো আছে এটা কমানোর জন্য। তারপর CDN ইউজ করা বা ওয়েবপি ফরম্যাট ইউজ করা ইমেজের জন্য। তারপর গিফ ইউজ না করা। তারপর ইউজিং দ্য রাইট হোস্টিং সার্ভিস, এটা অফকোর্স ইম্পর্টেন্ট। এগুলো নিয়ে সবগুলো নিয়ে আমরা থাক, সেটা প্রথমটা হচ্ছে আমাদের রাইট ক্লিনার HTML। অ্যাভয়েড আননেসেসারি ডিভস, অফকোর্স আমরা যখন HTML কোড লিখি তাহলে আপনারা জানেন আমাদের প্রচুর পরিমাণে ডিভ নিতে হয়, ব্লক লেভেল এলিমেন্ট বা একটা
কয়েকটা এলিমেন্টকে র্যাপ করার জন্য। এখন আমরা অনেক সময় বিনা কোনো কারণে শুধু ডিভ নেই, আমাদের যেখানে একমাত্র ডিভ বা র্যাপ করার দরকার পড়বে আমরা সেখানে ডিভ নিব, বাকিগুলো আমরা সিমেন্টেক এলিমেন্ট ইউজ করব। সিমেন্টেক এলিমেন্ট মানে হচ্ছে আমি যে কন্টেন্ট, যেমন প্যারাগ্রাফের জন্য আমি পি ট্যাগ নিবো, আমি প্যারাগ্রাফের জন্য চাইলে হয়তো এইচ ট্যাগও নিতে পারি, দেন চাইলে আমি স্প্যান ট্যাগও নিতে পারি, সেগুলোকে আমি স্টাইল করি প্যারাগ্রাফ বানিয়ে দিতে পারি, করা যায়, স্টাইল দিয়ে যে কোনো কিছু করা যায়। তবে আপনার উচিত যে প্যারাগ্রাফের জন্য পি ট্যাগ নেওয়া, এবং যেমন একটা আর্টিকেল করতেছি আমি, আর্টিকেল বানানোর জন্য আমি আর্টিকেল ট্যাগের ভিতরেই আমার বাকি কন্টেন্টগুলো নিব। ঠিক তেমনই হেডিং ট্যাগ, তারপর প্যারাগ্রাফ ট্যাগ, তো এগুলো সবগুলো কিন্তু সিমেন্টিক এলিমেন্ট আছে। আপনি এইচটিএমএল শেখার সময় বা আপনি যদি শিখে থাকেন তাহলে সিমেন্টিক এলিমেন্ট সম্পর্কে আপনার ধারণা না থাকে তাহলে একটু গুগল করে আপনি সিমেন্টিক এলিমেন্ট সম্পর্কে একটু জেনে নিন, কিন্তু আপনার ওয়েবসাইটের অপটিমাইজেশনের ক্ষেত্রে খুব প্রভাব ফেলে। কারণ যখন আপনি নির্দিষ্ট কোনো কন্টেন্টকে তার ট্যাগের আন্ডারে রাখবেন, তখন যে গুগলের যে বট আছে ওইটা আপনার কন্টেন্টগুলোকে খুঁজে পেতে অনেক সুবিধা হয়, এবং তাতে আপনার যে কন্টেন্টটা আছে সেটা র্যাঙ্ক করবে গুগলে, এবং আপনার ইউজারটা আপনার কন্টেন্টটা দেখতে পারবে। তো এটা আমাদের খেয়াল রাখার দরকার আমরা যখন কোডিং করি। তো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মাঝে মধ্যে আমরা যে আমাদের হেডিং আছে, হেডিং স্ট্রং ইটালিক করার জন্য আমরা আলাদাভাবে ট্যাগ অবশ্যই আসে। যখন আমাদের কোনো একটা নির্দিষ্ট এলিমেন্টের উপর বা নির্দিষ্ট ট্যাগের ভিতরে যখন আমরা কোনো স্টাইল করবো না, তখন আমরা সিম্পলি এই ট্যাগগুলো ইউজ করতে পারি, স্ট্রং ইটালিক। বাট যখন আপনি কোনো একটা এলিমেন্টের উপর অলরেডি সিএসএস অ্যাপ্লাই করবেন, তখন আপনার উচিত যে এভাবে এক্সট্রা এভাবে ইটালিক বা স্ট্রং বা এরকম ট্যাগ ইউজ না করা। কারণ এগুলো অলরেডি যেহেতু আপনি সিএসএস ইউজ করতেছেন কোনো একটা এলিমেন্টের উপর, আপনার উচিত যে সরাসরি এগুলো সিএসএস দিয়েই করা, বিকজ আপনি অলরেডি সিএসএস করতে হবে, তাহলে আপনি এখানে আবার এক্সট্রা ট্যাগ কেন ইউজ করবেন। তো এক্সট্রা ট্যাগ এগুলো অ্যাভয়েড করার ট্রাই করবেন, যেগুলো আপনি সিএসএস দিয়ে করতে চান ওগুলো আপনি সিএসএস দিয়ে করে ফেলবেন, বাকি এইচটিএমএলটা যেগুলো যেখানে যেখানে ট্যাগ দরকার একমাত্র সেখানে ট্যাগ ইউজ করবেন, আর ডিভটা আননেসেসারি ডিভ ইউজ করবেন না, এতে আপনার যে এইচটিএমএলটা সেটা দেখতে সুন্দর দেখা হবে, ক্লিনার হবে এবং আরও ফাস্টার হবে। আর কোডিং করার সময় সব থেকে বেশি যে ইম্পর্টেন্ট স্পিড, ব্রাউজার সাপোর্টটা ভালো করে দেখতে হবে, বিকজ অনেকগুলো ট্যাগ আছে যেগুলো আমাদের প্রিফিক্স ছাড়া ব্রাউজার সাপোর্ট করে না। তো সেই ক্ষেত্রে আপনার প্রিফিক্সটা ইউজ করবেন যেখানে যে যে ট্যাগের দরকার, তো সেটার জন্য আপনি প্রপার্টিগুলো শেখার আগে আপনি একটু এটা ব্রাউজার সাপোর্টটা দেখে নেবেন। তো নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে অ্যাভয়েড রাইটিং ইনলাইন কোড ইন জেএস এন্ড সিএসএস ফাইলস। সেটা হচ্ছে আমরা সাধারণত আমরা জানি যে সিএসএস তিনভাবে লেখা যায়, ইনলাইন তার মধ্যে একরকম, এবং জেএসএসও আমরা নিজের ফাইলে লিখতে পারি। বাট আমরা ট্রাই করবো আমাদের যে সিএসএসটা আছে এবং জেএসটা আছে এটা আলাদা ফাইলে রাখার। আলাদা ফাইল যদি রাখি তাহলে আমরা আলাদা এটা আমাদের মেনটেন করতে অনেকটা সুবিধা হয়, এবং এটা ব্রাউজারের দ্বারা ক্যাচও হইতে পারে। ক্যাচ মানে হচ্ছে, ক্যাচের টপিক আমি একটু পরে বলছি, তো শুধুমাত্র এটা জানি রাখেন যে এটা ব্রাউজার দ্বারা ক্যাচ হতে অনেক সুবিধা হয়, এবং এটা মেনটেন করা অবশ্যই আমাদের জন্য ইজি হয়, কারণ নিজেদের ওরা পার্টিকুলার সেকশনে থাকে, তো আমাদের জন্য মানে কনফ্লিক্টগুলোর সেকশনে থাকে, তো আমাদের জন্য মানে কনফ্লিক্ট হয় না যে কোনটা কিসের সাথে। আপনি যখন কোড করবেন তখন হয়তো আপনার মনে হবে যে না আমি ঠিক আছে আমি বুঝতেছি ঠিক মতো, বাট দুদিন পর এক সপ্তাহ পর যখন আপনি আপনার কোনো একটা চেঞ্জ করতে আসবেন আপনার সব কিছু ঘোলা যাবে, আপনি বুঝতে পারবেন না যে আপনি কোথায় সিএসএস কী করছেন, আপনার সব কিছু ঘোলা যাবে। তাই জন্য আপনার উচিত যে তিনোটা ফাইলগুলোকে আলাদা করা এবং সুন্দর মতো রাখা, তার যাতে আপনার পরে মেনটেন করতে বেটার সুবিধা হয়। তো ব্রাউজার আপনি যদি আপনার যে সিএসএস এবং জিএস ফাইল যদি আলাদা রাখেন, তাহলে ব্রাউজার এটাকে ফাংশনালিটি এবং এটার স্টাইল দিতে আরও বেশি পরিমাণে ফাস্ট হবে, যাতে ব্রাউজারেও বুঝতে পারবে সহজে যে এটা আপনার সিএসএস ফাইল এবং সিএসএসগুলো আপনার অ্যাপ্লাই হবে, এর দুইবার তার চেক করা লাগবে না। তো এতে আপনার ব্রাউজারের যে ডাউনলোড স্পিড বা ব্রাউজারের যে রেন্ডারিং স্পিড এটা কিন্তু বাড়বে। নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে লোড জাভাস্ক্রিপ্ট ফাইল অ্যাসিঙ্ক্রোনাসলি অর অ্যাট দ্য এন্ড অফ দ্য পেজ। তো সাধারণত আমরা কোনো জাভাস্ক্রিপ্টকে বডি ট্যাগের আগে রাখা হয়, সবাই এটা করে। তবে এটা কেন করে, কারণ আমরা চাই যে আমাদের যখন কোনো একজন ভিজিটর ওয়েবসাইট ভিজিট করবে তখন যাতে সেই সবার আগে আমাদের এইচটিএমএল কন্টেন্টগুলো দেখুক। জাভাস্ক্রিপ্টের জন্য, জাভাস্ক্রিপ্ট তো আমাদের কন্টেন্টের সাথে ইন্টারাকশন করার জন্য ইউজারের, রাইট? বাট কন্টেন্টটা যদি না থাকে তাহলে ইউজার কিসের সাথে ইন্টারাকশন করবে? তাই এটা ইম্পর্টেন্ট যে যখন আমাদের ব্রাউজার আমাদের কোডগুলোকে রেন্ডার করবে, তখন যাতে সে আগে এইচটিএমএলটাকে রেন্ডার করবে, তারপর আমরা যাতে ওইটার উপর আমাদের জাভাস্ক্রিপ্টটা ফাইল রেন্ডার করতে চাই, এজন্য আমরা জাভাস্ক্রিপ্টটাকে লাস্টে রাখবই। এছাড়াও আপনি আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস বা এজাক্স ইউজ করতে পারেন। এজাক্স হচ্ছে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট। এটার দ্বারা কী হবে, এটা আপনার যে ব্রাউজারটা যে লোড করবে আপনার
সিএসএস ফাইল আলাদাভাবে লোড করবে এবং যে জাভাস্ক্রিপ্টটাকে সেভাবে লোড করবে। এতে যে আপনার সময়টা কিন্তু আরো কমে যাবে, লোডিং স্পিডটা আরো কমে যাবে। তো এটা হচ্ছে অ্যাজাক বা অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্টের টপিক। তো আপনি যদি অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট না পারেন তাহলে আপনি এটা মজিলা ডেভেলপার নেটওয়ার্ক বা ইউটিউবের ভিডিও আছে বা আপনার এরকম আপনি সেখান থেকে শিখে নিতে পারেন, অনেক কন্টেন্ট পেয়ে যাবেন আপনি ইন্টারনেটে। তো আজকে আমার টপিক হচ্ছে বেসিক্যালি থিওরিটিক্যাল পার্ট করা, আমি কোনো প্র্যাকটিক্যাল পার্ট আপনাদেরকে দেখাবো না। আর আরেকটা টপিক ম্যাটার হচ্ছে আপনার প্লাগইন। প্লাগইন আমরা ওয়েবসাইটে ব্যবহার করি, প্লাগইন আসলে একটা খুবই ইউজফুল একটা দরকার জিনিস যেটা আমরা আমাদের অনেক সময় দরকার পড়ে। বাট প্লাগইন আপনি চেষ্টা আমাদের ওয়েবসাইটের উপর অতিরিক্ত খারাপ প্রভাব ফেলে, তাই আপনি চেষ্টা করবেন প্লাগইনটাকে একটু নিয়মিত রাখার। তো নেক্সট টপিক যেটা আমি একটু আগে বলতেছিলাম, দ্য ক্যাচিং, ইউটিলাইজ দ্য পাওয়ার অফ ক্যাচিং। ওয়েবসাইটের বা আমাদের যে ব্রাউজারগুলো আছে, আমাদের লেটেস্ট ব্রাউজার, এগুলোর একটা ভালো একটা ফিচার এবং খুব সুন্দর একটা ফিচার, সেটা হচ্ছে ক্যাচিং ফিচার। আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ভিজিট করি, তখন ওয়েবসাইটে যে আমরা যে ইন্টারাকশন করি, লাইক কোনো একটা লগ ইন ফর্ম সাবমিট করা বা ইমেজ দেখা, এভরিথিং বা কোনো একটা কন্টেন্ট দেখা, এগুলো কিন্তু আমাদের ব্রাউজারটা কিছুটা সেভ করে রাখে, একটা জায়গায় কিছুটা স্টোর করে রাখে, যাতে আমরা নেক্সট টাইম যখন আবার ব্রাউজারটাকে বা নেক্সট টাইম যে ওয়েবসাইটটাকে ভিজিট করি, তাহলে যাতে আমাদের সুবিধা হয় ও জিনিসগুলা সহজে পাওয়ার। ব্রাউজার আর প্রত্যেকবার যদি আমরা একটা ওয়েবসাইটে ভিজিট করি, সে প্রত্যেকবারই কিন্তু জিনিসগুলোকে ডাউনলোড করবে না, এতে কিন্তু খুবই বিরক্তিকর হয়ে যাবে জিনিসটা। তাই সে কী করে, প্রথমে একবার ডাউনলোড করে, দেন এটাকে আপনার নামে বা আপনার একটা নির্দিষ্ট আইডির আকারে সে সেভ করে রাখে। তো নেক্সট টাইম যখন আপনি আবারও সেই আইডির বা আপনার মোবাইল থেকে আবার যখন আপনি ওয়েবসাইটে ভিজিট করবেন, সে আইডিটাকে খুঁজে পায় এবং সে দেখে যে আপনার সাথে ম্যাচ আছে এবং সে আপনাকে আগের কন্টেন্টগুলোই দেখায় দেয়। তো সেক্ষেত্রে সে আপনার ওয়েবসাইট যে লোডিং স্পিডটা আছে এটা অনেকটা কমে যায়। তো এটা সার্ভার, এখানে আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে ওয়েব ক্যাচ ইজ ইনফরমেশন টেকনোলজি, যে টেম্পোরারি ওয়েব ডকুমেন্ট সাচ আস। একটা জিনিস আপনার মাথায় রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যাচের ক্ষেত্রে একটা জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে ক্যাচ কিন্তু কখনো সবসময় আপডেটেড থাকে না। ধরেন আপনার ওয়েবসাইটে আজকে একটা লোগো আছে, সে যদি ওই লোগো আকারে ওইটাকে সেভ করে, বা আপনার লোগো যদি ধরেন একটা PNG বা একটা SVG বা একটা পিকচার হয় আপনার লোগোটা, এবং নেক্সট টাইম যখন সে ভিজিট করবে, সে কিন্তু আগের লোগোটাই দেখাবে। যদি লোগোটা নতুন চেঞ্জ হয়, সে কিন্তু সাথে সাথে ওইটাকে আপডেট করবে না। তো সেক্ষেত্রে আপনি আপনার কিছু পদ্ধতি আছে ক্যাচিং সিস্টেম করা, ওয়েবসাইটে ক্যাচ করার কিছু পদ্ধতি আছে আপডেট করার। তো সেগুলোর পদ্ধতি বা এসবগুলো রিলেটেড আমি কিছু আর্টিকেল আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিবো, আপনারা একটু কষ্ট করে আর্টিকেলগুলো একটু দেখে নেবেন, তাহলে আপনি এটার সম্পর্কে অনেক বেশি জানতে পারবেন এবং কীভাবে আপনি ক্যাচও করতেন এটাও আপনি জানতে পারবেন। তারপর হচ্ছে মিনিফাই অ্যান্ড কম্বাইন ইউর ফাইলস। আমরা ওয়েবসাইটে মাঝে মধ্যে আমাদের কোড অনেক লম্বা হয়ে যায়, যেমন অনেক বড় একটা ফাইলে রূপান্তরিত হয়, যেমন 1000, 1500, 2000 লাইনের কোড আমাদের ওয়েবসাইটে চলে আসে, স্পেস CSS ফাইল হোক, সেটা জাভাস্ক্রিপ্ট ফাইল হোক। তো আমরা চেষ্টা করবো আমাদের ওয়েবসাইট যে ফাইলগুলো আছে বড় বড়, এগুলোকে আমরা মিনিফাই করে ফেলবো। তো মিনিফাই কী করবে, মিনিফাই বেসিক্যালি আপনার যে ওয়েবসাইটের যে হোয়াইট স্পেস দেন ইন্ডেনশন, এগুলোকে কেটে সে একটা ছোটো ফাইল আকারে পরিণত করবে। তো এতে আমাদের ওয়েবসাইট সহজে লোড হবে, কারণ ওয়েবসাইটের সাইজটা কমে যাবে। এবং আমাদের আমরা চাইলে এরকম অনেকগুলো টুলস আছে, অনলাইন টুলস আছে, সেগুলো ইউজ করতে পারি। তো সেগুলো আমি কিছু লিঙ্ক দিয়ে দিব নিচে, আপনি ডিসক্রিপশন বক্সে চেক করে নেবেন। এবং আপনি যদি চান তাহলে কিছু জাভাস্ক্রিপ্ট টুলকিট ইউজ করতে পারেন, যেমন গাল্প, ওয়েবপ্যাক, পার্সেল, এগুলো ইউজ করে একটু টাফ, আপনাকে এগুলো একটু সময় নিয়ে শিখে নিতে হবে। তো এগুলোকে আপনি শুধু যে মিনিফাই করতে পারবেন, অপটিমাইজেশন করতে পারবেন এমন না, আপনি এগুলোর সাথে আরও শিখতে এগুলো এক্সপ্লোর করতে পারেন। তো ইউজ CDN অ্যান্ড OFP ফরম্যাট ফর ইমেজেস অর ডিফাইন ইমেজেস অ্যাকর্ডিং টু ভিউ পোর্ট। তো এটাও একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে সব থেকে ভারী বা হেভি যে কন্টেন্ট আছে সেটা হচ্ছে ইমেজ বা ভিডিও। এগুলো আপনি ওয়েবসাইটে 1000 লাইনের কোড লেখেন, 1500 লাইনের কোড লেখেন, আপনার ইমেজের যে ফোল্ডারটা আছে সেটা কিন্তু সবসময় সাইজটা অনেক বড় হয়, 3-5 MB মতন হয়ে যায়, যেটা কিন্তু খুবই খারাপ। বিকজ আমরা চাই না যে আমাদের ওয়েবসাইটে শুধু আমাদের একটা ইমেজের জন্য আমাদের ইউজাররা কন্টেন্টগুলো না দেখুক। তো সেক্ষেত্রে আপনি ইমেজের ক্ষেত্রে অনেক টেকনিক আছে ইমেজগুলোকে সাইজ কমানোর, আপনি এটাকে কম্প্রেস করতে পারেন। তো আমি নিচে কিছু লিঙ্ক দিয়ে দিব আপনাদের, আপনি ওইখান থেকে গিয়ে ইমেজগুলোকে কম্প্রেস করতে পারবেন। এছাড়াও আপনি ইমেজগুলোকে একটা ভিউপোর্ট বা বিভিন্ন ডিভাইস অনুযায়ী ভ্যাট ডিফারেন্ট করে আপনি ইমেজগুলোকে ইউজ করতে পারেন, যেমন একটা বড় রেজুলেশনের ইমেজ ইউজ করতে পারেন, যেমন একটা বড় রেজুলেশনের ইমেজ বড় ডেস্কটপে দেখাবেন, দেন মোবাইলে একটা
কম রেজুলেশনের, সেম ইমেজটা কম রেজুলেশনের মোবাইলে দেখাবেন। তো এটা আপনি করতে পারেন এরকম। এটা কিভাবে করতে পারেন আমি লিখে দিয়েছি। ফর দ্যাট ইউজ পিকচার ট্যাগ উইথ এসএসটি সেট ইন এইচটিএমএল ফাইভ। এইচটিএমএল ফাইভের মধ্যে একটা পিকচার নামে একটা ট্যাগ আছে, আপনি এটা সম্পর্কে একটু গুগল করে নিলে জানতে পারবেন। সেখানের মধ্যে আপনি সোর্স ফাইলের মধ্যে মিডিয়া কোয়েরি ইউজ করতে পারেন, এবং সেখানে আপনি বলে দিতে পারেন যে ছোট ডিভাইসের জন্য ছোট ইমেজটা দেখাও এবং বড় ডিভাইসের জন্য বড় ইমেজটা দেখাও। তো এখানে আপনি যদি এটা ইউজ না করেন, কারণ সাধারণত একটা ইমেজ আপনার টেক্সট ফাইলের থেকে 3 গুণ বেশি হেভি হয়, তো এটা কিন্তু খুবই খারাপ আপনার ওয়েবসাইটে। কারণ একটা ইমেজ যদি ডেস্কটপে দেখতে 1.5 সেকেন্ড লাগে, তাহলে এটা হয়তো মোবাইলে দেখতে 3 সেকেন্ডের মতো লেগে যায়। তো সেক্ষেত্রে আপনাকে একটু বেশি কেয়ারফুল থাকতে হবে ইমেজ ইউজ করার ক্ষেত্রে। তো আমি ডিসক্রিপশনে কিছু পোস্ট দিয়েছি ইমেজ রিলেটেড, ভালো পোস্ট, আপনি এখান থেকে দেখবেন, শিখতে পারবেন ইমেজ নিয়ে, ইমেজকে কীভাবে কন্ট্রোল করবেন, ইমেজের সাইজটাকে কীভাবে কমাবেন, এগুলো রিলেটেড আমি একটা আর্টিকেল আপনাকে দিয়ে দেবো, আপনি কষ্ট করে আর্টিকেলটা পড়ে নেবেন। তারপর একটা হচ্ছে গিফ। আমরা সাধারণত ওয়েবসাইট এখনের মধ্যে গিফ ইউজ করি, আমরা কোনো একটা ছোটোখাটো কোনো একটা ভিডিওর মতো যেটাকে আমরা বারবার দেখাতে চাই, এবং এটা লুপ হতে থাকবে এবং এটা মিউট হবে। তো এরকম ফিচার ইউজ করতে হলে আমরা ভিডিও ইউজ করতে পারি, আমাদের গিফ ইউজ করার দরকার নেই। আমরা ভিডিওর মধ্যেও সেম ফিচারগুলো আনতে পারি এইচটিএমএল ফাইভ ট্যাগের মাধ্যমে। তো আমাদের গিফ ইউজ করা উচিত না, গিফ আমাদের প্রচুর পরিমাণে এটা পিক্সেল যেহেতু এটা অনেক খারাপ প্রভাব ফেলে, তাই আপনার উচিত যে গিফ ইউজ না করে ভিডিও ইউজ করা। আপনি ভিডিওতে সেম ফিচারগুলো পাবেন, সেটার জন্য আপনি ভিডিও ট্যাগ ইউজ করতে পারেন, এবং এখানে আপনি অটো প্লে, লুপ, মিউটেড এইসব অ্যাট্রিবিউটগুলো ইউজ করে আপনি ভিডিওটাকে গিফের মতো করে ইউজ করতে পারেন। তো চেষ্টা করবেন, সরি, চেষ্টা করবেন আপনার যে ফরম্যাটের গিফগুলো আপনার ভিডিওটা ভালো সাপোর্ট করে, যেমন ওয়েব এম বা মেগা এম এমইপিজি ফোর এগুলো ইউজ করতে পারেন আপনি। ইউজিং দ্য রাইট হোস্টিং সার্ভিস, যেটার কথা আমরা প্রথমে বলতেছিলাম, আমি প্রথমে দেখাইছি যখন আমরা ওয়েবসাইটে কোনো একটা কিছু সার্চ করি, এটা কিন্তু সবার আগে ওয়েবসাইট সরি যখন আমরা ব্রাউজার বা সার্চ ইঞ্জিনে কোনো একটা কিছু সার্চ করি, এটা কিন্তু সবার আগে সার্ভারের মধ্যে যায়। তো এবং সার্ভার যখন আমাদেরকে কোনো একটা ফাইলগুলো ফেরত দিয়ে দেয় না, আমাদের ব্রাউজারগুলো ডাউনলোড করে, কিন্তু সার্ভার যদি আমাদেরকে ফাইলগুলো দিতেই লেট করে, তাহলে আমাদের ব্রাউজারটা কীভাবে ফাইলগুলো পাবে, রাইট? তো ব্রাউজারের ক্ষেত্রে তো আমরা করতে পারবো, এই যে কিছুক্ষণ আগে টেকনিকগুলো দেখালাম, এগুলো হচ্ছে আপনি ব্রাউজারকে কমাতে পারবেন, আপনি ব্রাউজারকে কিছুটা হলেও ব্রাউজারের লোডিং স্পিডটা আপনি নিজের নিয়ন্ত্রণে আনতে পারবেন, কিন্তু যে সার্ভারের লোডিং স্পিডটা আছে ওইটা কিন্তু আপনার হাতে নাই। তো সেটা কার হাতে আছে? এটা হাতে আছে আপনার সার্ভিস প্রোভাইডার বা আপনার যে হোস্টিং প্রোভাইডার আছে, হোস্টিং প্রোভাইডারের কাছে। আপনি যেখান থেকে হোস্টিংটা নেন কেন, একটু এরকম ডিটেলসগুলো দেখে নেবেন যে এটা কি ভালো হোস্টিং না কিনা, কারণ আপনার খারাপ হোস্টিংটা আপনার নির্ভর আপনার ওয়েবসাইটে খুব খারাপভাবে ইম্প্যাক্ট ফেলবে। তাই চেষ্টা করবেন একটা ভালো ওয়েবসাইট, ভালো হোস্টিং নেওয়ার জন্য, কারণ অনেক সময় আমরা কম টাকা অনেক খারাপ হোস্টিং নিয়ে ফেলি, যার ফলে আমাদের অনেক পস্তাতে পড়ে। তো আমি নিজে কিছু পপুলার হোস্টিং সার্ভিসের নাম দিয়ে দিয়েছি, যেমন ব্লু হোস্ট, ডিম হোস্ট, এগুলো কিন্তু মোস্ট পপুলার হোস্টিং সার্ভিস, তো আপনি এগুলো নিতে পারেন। এছাড়াও আপনি বাংলাদেশে কতগুলো আছে এগুলো আপনি একটু আপনাকে রিসার্চ করে নিতে হবে, বিকজ আমি এখন ইউজ করি নাই, তো আমি আপনাদেরকে আন্দাজে কোনো রিকমেন্ড করতে পারবো না। তো গাইস, নেক্সট যে টপিক সেটা হচ্ছে ফলো দ্য ক্রোম ড্যাপ টুলস। আপনি যখন এই যে কাজগুলো করবেন বা আপনি যখন আপনার ওয়েবসাইটের আপনার ওয়েবসাইটের লোডিং স্পিডটা মেজার করবেন, তখন আপনি কীভাবে বুঝতে পারবেন যে আপনার ওয়েবসাইটের আপনি কীভাবে ইম্প্রুভ করতে পারেন বা আপনার ওয়েবসাইটের লোডিং স্পিডটা কীরকম, সেটা আপনি চেক করতে পারবেন ওয়েবসাইটে কিছু ড্যাপ টুলের সাহায্যে। যেমন আপনার ওয়েবসাইট আপনি ইন্সপেক্ট এলিমেন্ট করলে গুগল ক্রোমের মধ্যে আপনি সার্ভিসগুলো পেয়ে যাবেন, যেমন লাইট হাউস, নেটওয়ার্ক, পারফরমেন্স, এই ট্যাবগুলোর সাহায্যে আপনি আপনার ওয়েবসাইটের মেজার করতে পারবেন যে লোডিং স্পিড কেমন, এসইও কেমন, দেন এটার এইচটিটিপি রিকোয়েস্টগুলো কতটা পাঠানো হয়েছে। তো এগুলো এগুলো আপনি এগুলো মেজার করে আপনি ইম্প্রুভ করতে পারবেন নেক্সট টাইম। তো সেটা আপনি সেটার জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজার ইউজ করতে হবে, এবং সেখানে আপনি ইন্সপেক্ট এলিমেন্ট করলে এই টপিকগুলো পেয়ে যাবেন, এবং সেখান থেকে আপনি আপনার ওয়েবসাইটটা চেক করতে পারবেন। তো গাইস, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিবেন, যদি কোনো রিভিউ থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর যদি আমার সাথে কানেক্টেড থাকতে চান এই চ্যানেলের সাথে তাহলে আপনারা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।